হ্যালো, আরে বল, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। বলছি তুই একটু ছাদে আসতে পারবি? ওকে, আসছি এক্ষুনি। কিরে এই অন্ধকারে একা একা? মাঝে মাঝে অন্ধকারটাই ভালো লাগে। বুঝলাম, ম্যাডামের মন খারাপ। আমার মুডের কেউ দামই দেয় না, তারপর অফার অন। আচ্ছা, তাহলে নিশ্চয়ই কারোর ওপর অভিমান হয়েছে, তাই তো? বলছি কালকে একবার সানরাইজ দেখাতে নিয়ে যাবি? 100 বার দেখ, আমি তো রাজি আছি, 100% রেডি। কিন্তু তুই যেতে পারবি তো? কেন কেন মানে? তোর বর তোকে ছাড়বে? সে জানলে তো, নিজের আসার সময় নেই, আবার সানরাইজ দেখাতে নিয়ে যাচ্ছে। তাহলে তোর বর আসেই নি? না না, মানে আমি ভাবলাম, না আমি ঠিক বুঝতে পারিনি, বুঝলি? ওই জন্যই একা একা। কি বিড়বিড় করছিস? না না, বাদ দে বাদ দে। তাহলে কালকে আমরা যেতেই পারি, তাই তো? কালকে ভোর 4টার সময় আমার ঘরে এসে নক করবে। ওকে, আমি তো এখন ফাঁকাই আছি, তো ভাবলাম যে যদি একটু আড্ডা মারা যায়। 10 মিনিট বাদে আমার রুমে আয়।